হাসপাতালের বিছানার চাদর, বালিশের কাভার মশারি ধুয়ে রোদে শুকানো, তারপরে স্ত্রী করে ভাঁজ করে সাজানো, এই কাজটা 45 বছর ধরে করে যাচ্ছেন পরিতোষ দাস। আমি পরিতোষ দাস, আজ প্রায় 45 বছর ধরে লন্ড্রি ব্যবসা করি। মকসেতুর হাসপাতালের সরকারি যে চাদরগুলো, মশারি, তোয়ালে, বালিশের কভার, এসব আমি করি। হয়তো 1 ঘন্টায় যদি একটা রুগী বসে, তাই সে যদি চিকিৎসা না নিয়ে বাড়ি চলে যায়, তখন ওই চাদরটা আবার ফিরে ধোয়া লাগে। 50 পিস মিনিমাম, কোনো কোনো দিন বেশি, বর্তমান সিজনে বেশি। একসময় রোগীর সংখ্যা, দুর্ঘটনার সংখ্যা কম থাকায় কাপড়ও আসতো কম। সময়ের সাথে সাথে বাড়ে রোগীর সংখ্যা, দুর্ঘটনা, আর সেই সাথে বাড়ে পরিতোষের কাজের চাপ। তখন তো এত রুগী হইতো না, এত চাপ ছিল না। ইদানিং যেরকম হেভি চাপ, এরকম তখন ছিল না। প্রতিদিন কাপড় ধোলাই করে আয়রন করে দিয়ে হয়, আবার ময়লা টানি আসতে হয়। গেল 45 বছরে হাসপাতালের কাপড় নিয়ে বিস্তর অভিজ্ঞতা পরিতোষের। কয়লার স্ত্রী দিয়ে জীবন শুরু করেছিলেন, এখনকার সময়ে কাজটা অনেকটা সহজ হয়ে এসেছে। হ্যাঁ, তখন তো কয়লা দেয়, কেরাসিন তেল দেয়, ডলজাম, সেই পিরিয়ডে যে সময় কারেন্ট ছিল না। হ্যাঁ, হাসপাতাল শুরুর থেকেই আমি হাসপাতালের রক্তাক্ত চাদর, বিভিন্ন কাপড়ের দাগ, ময়লা কীভাবে তুলতে হয় তা 45 বছরে পরিতোষের ভালো করেই জানা। শুরুতে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাপড় ধোয়ার কাজ হাসপাতাল কর্তৃপক্ষ ডেকেই দেন তাকে। এখন টেন্ডারের মাধ্যমে কাজ পেতে হয়। এটা পাইছিলাম তৎকালীন আমলে, এই ধুলাইয়ের কাজ পাইতো না, সে আমার এটাকে নিয়ে হেড ক্লাস সাহেব দিল, সেখান থেকে আর কি শুরু। আগে পাইতাম একটা চুক্তিভিত্তিক নিয়োগ, এখন হলো টেন্ডারের মাধ্যমে। সপ্তাহে 7 দিনই ভোর থেকে কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় পরিতোষকে। তার ছেলে এই কাজে তাকে সহযোগিতা করে। প্রতিদিন ভোরে এইভাবে ধুলাই করে বুলু টুলু দিয়ে, ব্লিচিং পাউডার দিয়ে ঠিয়ে মেলে এইভাবে আর কি দেই। হ্যাঁ, এবং শুকাইলি আয়রন করে আবার হাসপাতালে পৌঁছি, আবার আরেকটি নিয়ে এসি। এখানে ছোটা সাবান, তারপর খাই ছোটা, ব্লিচিং পাউডার, চমক বুলু, হ্যাঁ, পরিষ্কার চুন দেওয়া, পানিটা পরিষ্কার করা প্রত্যেক দিন, একদিনও বাদ নেই না। ওই জন্য আমার ছেলে আবার করতেছে, ওইটা আবার ছেলে আবার একটু আগেই দেয়। আমার দোকানে কাস্টমার সবসময় চাপ, কিন্তু ওই হাসপাতালের কাজ টাইম টু টাইম দেওয়াই লাগে। ওটা আমার ছেলে আর কি, ওইটা বাদ বাকি কিছু সামলায়, আর আমি বাদ বাকি সামলাই। আমরা নিজেরাই যখন পারি, এই জন্য বাইরের লোক আর নিই না। হ্যাঁ, আর পুরান যুগে আছে, বছরের শেষে পুরাই হেলে নিয়ম, অনেক সময় অনেক 24 ঘন্টার মধ্যে দিতে বাধ্য থাকিব অনেক সময় আর কি। আবার অফিসার আসলে পর সেই চাদর গুণের মানসম্মত এবং ভালোভাবে ধোলাই হয়ে যায় কিনা চেক করে তারপর সেটাই করে। তা আমার অসুবিধা হয় না এখন পর্যন্ত। আধুনিক সময়ে কাপড় ধোয়ার বড় বড় প্ল্যান্ট স্থাপন করায় ক্রমেই কমে যাচ্ছে পরিতোষের মতো ধোপার সংখ্যা। নেই ছুটি ছাটা, দুর্মূল্যের বাজারে রোজগার না বাড়লেও আক্ষেপ নেই পরিতোষের। ধোপার কাজ করেই বাকি জীবন পার করতে চান পরিতোষ।